চীপাঠের বিধি হলো আমি চণ্ডীপাঠ কেন করছি সেটাই হলো প্রধান বিধি আমার বিশাল কিছু লাভ হয়ে যাবে আমার বিশাল কিছু ফাড়া কেটে যাবে আমার বিশাল কিছু মাঙ্গলিক দোষ আছে সেগুলো কাটিয়ে দেবো সেই জন্য চণ্ডীপাঠ করছি তাহলে কিন্তু তার অনেক বিধি আমি মায়ের নাম করতে ভালোবাসি মায়ের নাম আমার ভালো লাগে তাই আমি চণ্ডীপাঠ করব তাহলে কোনো বিধি নেই ভক্তি হলো কি একমাত্র বিধি তাই এখানে আমাকে বুঝতে হবে এখন এই বিধিবৎ চণ্ডীপাঠে আগেও একদিন বোধহয় বলা হয়েছিল এই বিধিবৎ চণ্ডীপাঠে কিন্তু সংকল্প আদি এসব করতে হয় একটু পুজো করতে হয় তারপরে সেই চণ্ডীপাঠ করতে হয় কেন আমি চণ্ডীপাঠ করছি সেইটিও সেই সংকল্প বাক্যে উচ্চারণ করতে হয় ইত্যাদি আছে তখনই কিন্তু এই বিধির প্রশ্ন আসছে হলে আমি মায়ের নাম করতে ভালো লাগছে এই চণ্ডী আমার শুনতে খুব ভালো লাগে তাই নিজে নিজেই একটু পরে আমি শুনবো তা অবশ্যই করতে পারি মায়ের নাম করব তাতে আবার বিধি কি আছে আমার ইচ্ছা হয়েছে অর্থাৎ আমার মধ্যে সেই সৎ ইচ্ছা জাগ্রত হয়েছে আমার মধ্যে সেই ভক্তি ভক্তিভাব এসছে সেই জন্য আমি পাঠ করতে চাইছি তো তখন তো আর কোনো বিধিরই প্রয়োজন নেই